আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আজকে আবার চলে আসলাম সাগরকি গরুহাটে। তো আপনারা অনেকেই কমেন্টের মধ্যে বলছিলেন যে যাতে 1 লক্ষ টাকার নিচে কিছু গরুর প্রায় সম্পর্কে ধারণা দিই। সো আজকে এমন একটি গরুহাটে চলে আসলাম। সো প্রথমে মধ্যে লোকেশনটা বলে দিই, এখানে লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার দিয়ে ঢুকতে সাগরিকের মেন গেট পরে। এরপরে প্রথম স্টলটি হচ্ছে এটি। আঙ্কেল আপনার নামটা প্রথমে একটু বলুন। সো এটা হচ্ছে সেন্টু আঙ্কেল, উনির গরু এখানে সবগুলা। আনুমানিক দাম মানে দাম কম বলবেন না, আপনি যতটুকু লাভে সেল করতে পারেন ততটুকু বলবেন, এরপর যাতে দামাদামি করে কিনতে পারে। কারণ লাস্ট ভিডিওটা এখানে একজন আঙ্কেলের ভিডিও করছিলাম, উনি একটা ভিডিওর দাম এখানে বলছে, কাস্টমার আসার পরে আরেকটা দাম বলছে, একটু ঝামেলা হয়ে গেছিল। খোরশেদের হাট। আপনার নামটা বলুন। সেন্টু চিনে তো সবাই, তো আমরা তো চিনে সবাই মোটামুটি। তো আমরা তাহলে সরাসরি ভিডিওটি শুরু করি। তো আমরা কথা বলবো না, আমরা এগুলো দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো শুরু করি আজকের ভিডিও। আচ্ছা আঙ্কেল আসেন, আমরা তাহলে একটা গরু সম্পর্কে জানি। তো আপনি এখানে দেখলাম যে লাখের গরু বলছি, কিন্তু অনেকগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু লাখের উপরে। মানে আনুমানে অনেকগুলো আছে, আমরা আগে লাখের নিচের গুলো জানি। প্রায় আপনার 12টা 12টা লাখের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর 10টা আছে আপনার উপরে, 120 30 40। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা লাখের মধ্যে যেগুলো আছে ওগুলো দেখাবো একসাথে, তাহলে শুরু করি একটা একটা করে দেখবে। তাহলে প্রথমে এটা তো মানে লাখের উপরেই হবে, ১৮০ দাম চাচ্ছেন, চাওয়া দাম কত মন হবে আনুমানিক? সাড়ে ছয় মন হবে। আচ্ছা সুন্দর আছে গরু, এটা কিন্তু একদম আমি একটু একটু আগে দেখছিলাম, একটু দেখাই আপনাদেরকে, একদম সলিড দেখছেন। এটা জাস্ট আমি ধরতেছি, সলিড গোস্ত যা বলে, পিওর বিরিশ। আপনাদের নিচের পালা? আমার বাড়ির পালা। মানে আপনার নিজের পালা? হ্যাঁ আমার নিজের বাড়ির পালা, আমার নিজের শুকর তৈরি করি। আচ্ছা আচ্ছা, এটা কোন কাল কিনা কাটা না। সুন্দর আছে গরুটা, মানে চোখে দেখার মতো। তারপরে এই গরুটা আনুমানিক ওজন কত হবে? এটার হবে আপনার 4.5 মন হবে। 4.5 মন? হ্যাঁ। আপনি শিওর? এমনি শিওর। আনুমানিক কত টাকা রাখতেছেন, দাম কত যাচ্ছেন? 130 এর কম লয়। 1,30,000। চাওয়া দাম? না এটা বিক্রি দাম। বিক্রি দাম? হ্যাঁ। মানে এটার এটা থেকে কিছুটা কম হবে আর কি। আচ্ছা আপনাকে একটা রিকোয়েস্ট, যেটার দাম চাবেন কাস্টমার যাতে ভিডিও দেখে আসার পর ওই দামে শুনে। আচ্ছা তারপরে এই গরুটা তো মানে লাখের নিচে, এটা গরু আপনার 74,000 টাকা। আচ্ছা এই গরুটা আসলে অনেক অ্যাক্টিভ, সুন্দর আছে মাশাল্লাহ। তো এরপরে যেটা দেখছিলাম 74, এটা আনুমানিক কেমন হবে? পৌনে তিন মন তো মনে হচ্ছে না, আড়াই মন ধরি না, কারণ ভুল আড়াই মন ধরি, কারণ বেশি বললেও কাস্টমার বুঝুন তো। আচ্ছা তারপর এটাও কি লাখের নিচে? হ্যাঁ এটাও লাখের নিচে, 90,000। কয় মন হবে আনুমানিক দেখেন? আমার থেকে তো মনে হচ্ছে 3 মনের মতো হবে, 3 মন। তারপরে এরপর এটা আড়াই মন ধরি, আনুমানিক কত টাকা রাখতেছেন? 74,000। আচ্ছা সুন্দর আছে গরু, দেশি মানে সবগুলো তো একদম বিরিশ, অরিজিনাল যারা বলে অরিজিনাল চাপাই বিরিশ চাপাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আঙ্কেল মনে একটু ব্যস্ত, তাহলে আমরা ভাই এগিয়ে দিয়ে শুরু করি। আচ্ছা আপনার নামটা কি? রানা। রানা, আমি রানা গলি বয়, চাপাইয়া গলি বয়, কিছু মনে করেন না। আসসালামু আলাইকুম। তো আমরা প্রথমে এই গরুটা দেখি, এটা কি মানে দেশি? দেশি বিরিশ। আচ্ছা কালো রঙের গরু, সুন্দর আছে। দাম কেমন চাচ্ছেন? যে দাম ভিডিওতে বলবেন ওই দাম যাতে কাস্টমার আসে শুনে, বাড়তি বলিয়েন না কষ্ট করে, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো এরপরে যেটা দেখতে পাচ্ছি সুন্দর একটা গরু, সাদা কালো সংমিশ্রণ, এটার দাম কেমন রাখতেছেন? এটা আপনার 1,15,000 টাকা। 1,15,000। আনুমানিক কয় মন হবে? ৯৫,000 টাকা। এরপর যে গরুটি দেখতে পাচ্ছি, এটা কি ছোট গরুগুলো কি আছে?
কারণ যেহেতু কাস্টমার আসবে, কমাইয়ে বলবেন না, আপনার সীমিত লাভের মধ্যে দামটা বাড়ার চেষ্টা করবেন, যত বিক্রি করতে পারবেন। এরপরে সুন্দর একটা লাল গরু, এটা আনুমানিক কিরকম ওজন হবে, কয় মন হবে? উঠেন না থাক, জাননি করে আসছে না, মানা করার পরে আনুমানিক কয় মন হবে? বড় অনেক, এগুলো থেকে তো সব থেকে বড় মন হচ্ছে, কালো গরু সুন্দর আছে, লাল কালো, দাম কেমন রাখতেছেন? দাম লাগছে আপনার 1,65,000। আনুমানিক কয় মন হবে? সাড়ে পাঁচ মন। এটা কি শিওর? কমায় বলবেন না, মানে বাড়তে বলবেন না, দরকার কম বলবেন? আচ্ছা, তারপরে এটা তো আরো সুন্দর গরু, কয় মন হবে আনুমানিক? ছয় মন ধরে, ছয় মন সব থেকে বেশি এই পর্যন্ত। আনুমানিক দাম কেমন রাখতেছেন? দাম রাখছি এটা 1,90,000। 1,90,000 আলোচনা সাপেক্ষে ছয় মন। আমি শুনলাম লাখের কমে গরু তো দেখতে পাচ্ছি না, লাখের কমে গরু কিছু দেখেন? আচ্ছা, তারপরে এই গরুটা কেমন হবে আনুমানিক? এটা আপনার 3.5 মন হবে। 3.5 মন, দাম কেমন রাখতেছেন? দাম এটা রাখতেছি আপনার 1,05,000। 1,05,000, সুন্দর গরু। তারপরে যেটা বসে আছে এটা কেমন হবে আনুমানিক? উঠেই না, উঠেই না, উঠেই না, কেমন হবে আনুমানিক? এটা জি এটা আপনার 2.5 মন হবে। 2.5 মন হবে, দাম কেমন রাখতেছেন? দাম এটা 95,000। 95,000, আচ্ছা। তারপরে এই গরুটা আনুমানিক কেমন হবে? কালো গরু সুন্দর আছে, 95,000। কেমন? 3.5 মন, 2.5 মন, 2.5 মন, 2.5 মন, 3.5 না 2.5 মন, সুন্দর একটা লাল গরু। তো এরপরে এই গরুটার দাম কেমন আনুমানিক? এটার দাম পড়াচ্ছি আপনার 1,15,000। 1,15,000, আনুমানিক কেমন হবে? 3 মন বার হবে আপনার, 3 মন, 3 মন ধরি। তো এরপরে এই গরুটা আনুমানিক কেমন হবে? এটাও 3 মন হবে। 3 মন, এটা শিওর? দাম কেমন রাখতেছেন? এটা 1,05,000। 1,05,000 আলোচনা সাপেক্ষে। এরপরে যে গরুটি দেখতে পাচ্ছি সুন্দর আছে, সবগুলো লাল গরু কিন্তু অনেক সুন্দর লাগে আমার থেকে, এই জন্য প্রত্যেকটা সুন্দর আছে বলি। তো এটা আনুমানিক দাম কেমন রাখতেছেন? 5,000। 1,05,000, কয় মন হবে? 3.5 মন। 3.5 মন হবে, একটু ব্যথা পাইছে মনে হয়? এটা গাড়ির ব্যথা। গাড়ির ব্যথা, আচ্ছা। তবে এটা কি অস্ট্রেলিয়ান গরু? না, দেশি গরু, একটু সাদা সাদা সংমিশ্রণ দিয়ে জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন রাখছেন? ফ্রিজিয়ামের আনুমানিক কত দাম রাখতেছেন? 1,35,000। তো কেমন হবে আনুমানিক? 4 মনের উপরে হবে, 4.5 মন। 4.5 মন ধরি, 4 মন, 4.5 মন, এর মাঝামাঝি। দামটা একটু আরেকবার বলবেন। 1,35,000। 1,35,000 আলোচনা সাপেক্ষে। এগুলোর বাইরেও কি গরু আছে আপনার কাছে? জি না, এগুলোর আর বাইরে আমার গরু না। এগুলো সব আপনার গরু? এখানে কতগুলো গরু হবে আনুমানিক? আপনার 19টা গরু আছে। এতক্ষণ তো বললো যে 27টা 23টা এরকম। না, ছিল আপনার 21টা, না সেল হয়েছে, বিক্রি করেছে 3টা। আচ্ছা, এগুলো কি রিসেন্টলি আছে, মানে কিছুদিন হয়েছে আসছে যে? জি, আর 2 দিন হলো আছে। আচ্ছা আচ্ছা, এখন তো মানে বিক্রি এত সব বাড়ে নাই, আস্তে আস্তে বাড়বে। তো কাস্টমার আসলে তো কিছুটা হলে কম রাখবেন অবশ্যই। হ্যাঁ অবশ্যই কম আছে কিছু। আচ্ছা, আপনার নামটা একটু আরেকবার বলবেন কষ্ট করে। রানা, আপনাকে একটু আগে একটা রানা গালি বলছে, কিছু মনে করবেন না, একটু মজা করলাম আর কি, মনে কষ্ট রাখেন না। আপনার নাম্বার আছে নিজের? একটু নাম্বারটা কষ্ট করে বলবেন। 01705954415। এই নাম্বারে ফোন দিলে তো কাস্টমারকে রিসিভ করে নেবেন। তো এখানে লোকেশনটা একটু কষ্ট করে আরেকবার বলেন, মানে এই ঠিকানাটা কেমনে চিনবে মানুষ আপনাদের মতো করে বলেন? কলা বাগান। তো মামা ভাগিনার মাঠ বলে যে এটা নাকি? এটা মামা ভাগিনের মাঠ। তো খোরশেদ আলমের মাঠ বলে যে এটা, মানে অনেকগুলোই নাম আছে, মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। একটা হচ্ছে যে অলঙ্কার দিয়ে ঢুকতে প্রথম গেট যেটা সেটাই, মানে যেটা 1 নম্বর। আপনার নামটা রানা, আর আপনার যেটা বড় ভাই ছিল আপনার, উনির নাম সেন্টু। সেন্টু আপনার মামা, সরি আমি ভাইয়া মনে করছি, দুজনকে তো চিনে মোটামুটি। আপনারা দয়া করে আসলে কাস্টমারকে একটু রিসিভ করে নেবেন। তো ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সো গাইস, আজকের ভিডিওটি হচ্ছে মূলত এতটুকুই। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আই হোপ আপনারা এই হাটটিতে আসবেন। সো উনিদের লোকেশনটা আরও একবার বলে দিই, আসলে লোকেশনটা বলার আগে একটা কথা জানে রাখি, সেটা হচ্ছে যে সাগরিকার মধ্যে অনেকগুলোই হাট আছে, কিন্তু সবাই অ্যাকুরেট হাটের নামটা বলতে পারবে না, আপনারা একটু কষ্ট হবে খুঁজতে। তাও আমি নিজের মতো করে সহজ ভাষায় বলে দিই, সেটি হচ্ছে
অলঙ্কার দিয়ে ঢুকতে যে মেইন গেটটি আছে এর প্রথম গেট, এর পরবর্তী যে হাটটা পরে প্রথম গেট, মানে মেইন গেট দিয়ে ঢুকে প্রথম গেট যেটা সেটি হচ্ছে এটি মা ভাগিনার হাট বলে, খোরশেদ আলমের হাট বলে, অনেক নামই আছে কিন্তু অ্যাকুরেট নামটা এখনও পর্যন্ত জানা যায় নাই। যে নাম্বারটা বলা হয়েছে ওই নাম্বারে আপনারা কল দিলে অবশ্যই উনিরা আপনাদেরকে রিসিভ করে নেবে। আর ভাইয়াদের সাথে বা আঙ্গেলদের সাথে আমার কথা হয়েছে যে যাতে উনিরা কাস্টমারকে যে দাম বলছে এই ভিডিওতে সেই দামই বলার চেষ্টা করবে। তো এগুলো কিন্তু ফিক্সড প্রাইস না, অবশ্যই কিছুটা এদিক সেদিক হবে, আলোচনা সাপেক্ষেই বলা হয়েছে প্রত্যেকটা কথায় কথায়। তো এগুলো সবগুলো হচ্ছে চাপা নবাবগঞ্জের গরু। তো অবশ্যই আপনারা আসবেন, ভালো একটি দামে গরু কেনার চেষ্টা করবেন, দামাদামি করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।